দেখেন আমি 11 তারিখে সকাল বেলা টাকা তুলেছিলাম চাচুর সুকান্ত মোড়ের ওখানে এটিএম থেকে। আমার পিছনে দুজন লোক ছিল, ওরা আমার দিকে কিন্তু বারবার তাকাচ্ছিল, আমি বুঝতে পারিনি সঠিক যে ওরা দুষ্কৃতি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও গেল টাকা, উদ্বেগে পড়ে যায় শ্রমিক। এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হলো সঞ্চিত টাকা, আর যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদাহের চাঁচলে। এই নিয়ে প্রতারিত ব্যক্তি মালদা সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতারিত ব্যক্তি আনোয়ার হোসেন মালদাহের চাঁচল থানার গৌরহণ্ডের বাসিন্দা। তিনি পরিযায়ী শ্রমিক, সম্প্রতি ঘরে ফিরেছে। তিনি জানান, চাঁচলের একটি এটিএম এ টাকা তুলতে আসলে পেছনে কয়েকজন দুষ্কৃতি লাইনে ছিলেন। তারপরে তিনি সকালে আনোয়ার হোসেনের ফোনে মেসেজ ঢোকে টাকা তোলার। তিনি উদ্বিগ্ন হয়ে বিষয়টি নিয়ে চাঁচল শাখায় যোগাযোগ করলে তিনি জানতে পারেন তার খাতা থেকে তিন দফায় মোট 24,500 টাকা তুলে নেওয়া হয়েছে, তবে সেই টাকা তোলা হয়েছে উত্তর দিনাজপুর জেলার একটি এটিএম থেকে। এমনটাই তিনি ব্যাংক মারফত জানতে পারেন। পরে ওই প্রতারিত ব্যক্তি মালদা সাইবার থানায় গোটা ঘটনার বিবরণ জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার আশ্বাস দেন সাইবার দপ্তর। দেখেন আমি 11 তারিখে সকালবেলা টাকা তুলেছিলাম চাচুর সুকান্ত মোড়ের ওখানে এটিএম থেকে। আমার পিছনে দুজন লোক ছিল, ওরা আমার দিকে কিন্তু বারবার তাকাচ্ছিল, আমি বুঝতে পারিনি সঠিক যে ওরা দুষ্কৃতি। আমি টাকা তুলে বাড়ি চলে গেলাম। 12 তারিখে সকালবেলা আমি দেখছি আমার মোবাইলে মেসেজ এসেছে তিনটা। আমি দেখছি প্রথমবার 4,500 টাকা উইড্রল করেছে, তারপর 10,000 করে দুইবার উইড্রল করেছে। আমি সঙ্গে সঙ্গে চাচুর ব্রাঞ্চে আসলাম, SBI ব্রাঞ্চে। ওখানে এসে আমি ম্যানেজারের সঙ্গে কথা বললাম, তো উনি স্টেটমেন্ট দিল আমাকে। আমার ম্যানেজার বললো আমাকে যে তুমি থানায় গিয়ে একটা জিডি করে নাও। ব্যুরো রিপোর্ট, বঙ্গের বার্তা। এত দ্বারা কুমারগঞ্জ ব্লকের বসবাসকারী সকল বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে, সরকারি যে কোনো প্রকল্প থেকে আর্থিক সুবিধা বা অন্যান্য সুবিধা, যেমন বাংলার আবাস যোজনা, স্বাস্থ্য সাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ও প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, জাতীয় সামাজিক সহায়তা NFBS, সমব্যথি, জন্ম মৃত্যু, কাস্ট সার্টিফিকেট, MGNREGA, 100 দিনের কাজ, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, জাতীয় পরিবার সহায়তা, মিশন নির্মল বাংলা, এই সমস্ত পরিষেবাগুলি সরকার বিনামূল্যে প্রদান করে থাকেন। এই সকল পরিষেবার সুবিধা প্রদানের ক্ষেত্রে কোথাও কোনো রকম টাকা বা ঘুষ দিতে হয় না। যদি কোনো ব্যক্তি এই সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা বা ঘুষ চেয়ে থাকেন, তবে উপযুক্ত তথ্য ও প্রমাণসহ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। এই অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সৌজন্যে কুমারগঞ্জ ব্লক প্রশাসন।